হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা অনেকেই আমার চ্যানেলকে নতুন নতুন সাবস্ক্রাইব করেছ, তাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে যে ভিডিওটা স্পেশালি আমি করছি, আজকে আমি কিছু পড়াবো না, যেটা বলছি নিট তোমাদের রিসেন্টলি এক্সাম হয়েছে, অনেকে বলছে আমার চেনা জানা খুব ভালো হয়েছে। আবার অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি বায়োলজিটা নাকি ভীষণ হার্ড হয়েছে, বায়োলজিটাই বাজে হয়েছে। কেন বাজে হয়েছে? আমার সেখানে কোয়েশ্চেন দেখে নিটের আর তাদের মানে স্টুডেন্টদের থেকে কথা বলে এটাই মনে হয়েছে যে কিছুটা আমাদের পড়ার মেথডে ভুল ছিল। ডেফিনেটলি যারা তোমরা পড়ছো, পরীক্ষা দেবে, মাধ্যমিক বলো, নিট বলো, যে কোনো পরীক্ষায় দাও, সেখানে একটা পড়ার না ঠিকঠাক টেকনিক হওয়া উচিত, কোয়েশ্চেন আনসার সলভেরও টেকনিক হওয়া উচিত। ঠিক, তো সেই সমস্ত স্টুডেন্ট যারা বলছে হার্ড ছিল, বা আমরা কোয়েশ্চেন দেখে যারা এবারেও শুনেছিলাম মাধ্যমিকের কোয়েশ্চেন দেখে অনেকেই বলেছে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন এসেছে, তো সেই ক্ষেত্রে আমি মাধ্যমিকের কোয়েশ্চেনও তোমাদের সলভ করবো। আমি নতুনই খুব রিসেন্টলি আমার চ্যানেলটাকে ওপেন করেছি, তো আমি মাধ্যমিকের কোয়েশ্চেন সলভ করবো, নিজেরও কোয়েশ্চেন তোমাদেরকে করাবো। আমি প্রত্যেকটা ভিডিও মানে নাইনের এখন টপিক পড়াচ্ছি, সেখানে আমি পড়াতে পড়াতে চেষ্টা করছি যে পড়ানোর সাথে সাথে কিরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে সেই টাইপগুলোকে তোমাদের কাছে বলানো। ঠিক আছে, মানে আমার উদ্দেশ্য এটাই যে তোমাদের পড়ার স্টাইলটা কিরকম হওয়া উচিত আর কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার হয় সেটাও আমি চেষ্টা করছি, আমি যতটা পাচ্ছি আমার দিক থেকে চেষ্টা করছি। আমি এটাই বলবো যারা আমার সাথে নতুন নতুন জয়েন করছো, তোমাদের আমার ভিডিওতে যেখানে যেগুলো আমি টপিক পড়াচ্ছি, যারা ক্লাস নাইনে বেসিক্যালি আছো, আমি এখন ক্লাস নাইনে পড়াচ্ছি, যেই কোয়েশ্চেনটা কিন্তু আমার ভিডিও দেখে বুঝতে পারবে না, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, কারণ যখন যে সাবজেক্টই তোমরা পড়ো স্কুলে, শুধু বায়োলজি না, অন্য সাবজেক্টও, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ, যেটাই পড়ো, তোমাদের পড়ার একটা টেকনিক থাকা উচিত। সেটা হচ্ছে সবার আগে না টিচার যেটা বলবে সেটাকে তোমাদেরকে খুব ভালোভাবে শুনতে হবে, মানে খুব ভালো লিসনার হতে হবে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে খুব ভালো লিসনার হতে হবে, আর সায়েন্সের ক্ষেত্রে বা অন্য সাবজেক্টের ক্ষেত্রেও আমি বলবো খুব ভালো অবজার্ভ পাওয়ারটাকে তোমাদের বাড়াতে হবে। যারা টিচাররা বোর্ডে লিখে বুঝাচ্ছেন, যেগুলো লিখে টিখে, সেগুলো খুব ভালোভাবে জিনিসগুলোকে না কনসেপ্টগুলোকে স্কুলে যতটা পড়ানো হয়, যা পড়ানো হয় সেটা আমরা যেটা যে চ্যানেলই ফলো করছো, যার কাছেই পড়ছো, যে টিচারের কাছেই পড়ছো, কি পড়াচ্ছে, তাদের পড়ানোর স্টাইল, তাদের কি পড়ানো, কি জিনিসটা তারা বলতে চাইছেন, সেই কনসেপ্টগুলোকে কিন্তু তোমরা ক্লিয়ার করো। মানে শুধু আমি বায়োলজির জন্যই বলবো না, সমস্ত সাবজেক্টের জন্য, মাধ্যমিকের জন্য, নিটের জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, কারণ প্রত্যেকটা এক্সামের না মেথোলজিটা একটা আলাদা আলাদা হওয়া উচিত, আমাদের প্রিপারেশনের মেথডটা আলাদা আলাদা হওয়া উচিত। সেই জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভালোভাবে সিলেবাসটাকে অবজার্ভ করা, সেই অনুযায়ী অ্যানালিসিস করে আমাদের পড়া এগিয়ে যাওয়া। আমি নাইনের টপিকগুলো যখন পড়াচ্ছি, যেরকম ভাবে কোয়েশ্চেনগুলো আসতে পারে, কত রকম টুইস্ট আসতে পারে সেইভাবে বলছি। যেমনি আমি যখন টেনের কোয়েশ্চেন সলভ করাচ্ছি, আমি বারবার বলছি এই কোয়েশ্চেনটা এরকম দিচ্ছে, কখনো কখনো এরকম কোয়েশ্চেন দিয়ে দেয়, কোয়েশ্চেন জানা কোয়েশ্চেনও মিস্টেক কখন হয় না, অনেক সময় এই জন্য একে তো পরীক্ষা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে সবাই, আমরাও স্টুডেন্ট ছিলাম, আমাদেরও টেনশন হতো, তোমরাও এখন পরীক্ষা দিতে যাবে, তোমাদেরও টেনশন হবে, কিন্তু সবথেকে ব্যাপার হচ্ছে এই যে টেনশনটা, পরীক্ষা আমরা দিতে যাবো, যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ কোনো এক্সাম বা মাধ্যমিকের এক্সাম, নিটের এক্সাম, উচ্চ মাধ্যমিকের এক্সাম, যখন দিতে যাবে যে সাবজেক্টটা পড়েছো তোমরা এতদিন ধরে পড়ে এসছো, তো নিশ্চয়ই লাস্ট দিন তোমরা সবকিছু ভুলে যাবে না, এটা সম্ভব হবে না, এটা হয় না কখনো। কিন্তু যদি তোমরা এই টেনশনে পরীক্ষা দিতে বসো যে আমার কিছু মনে পড়ছে না, আমি পারবো না, তাহলে কিন্তু তোমরা যেটাও পড়েছো সেটাও কিন্তু ভালোভাবে তোমাদের 100% তোমরা দিতে পারবে না। সেই জন্য যে পরীক্ষায় তোমরা দেবে, তোমরা বারবার চেষ্টা করবে খুব কুল থাকার, মাথাটাকে শান্ত করার, আর নিজেকে বারবার বলবে যে আমি যেটা পড়ে এসেছি এতদিন, আমি অনেকটা পড়েছি, আমি তো পড়েছি এই এক বছর ধরে। কারণ সবাই আমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন একটা নিজেরা প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিতে যাই, কেউ বিনা পড়ে আমরা পরীক্ষার হলে যাই না। তো সেই প্রিপারেশনটা তোমাদের যখন তোমরা এখন নাইনে আছো, টেনে আছো, প্রিপারেশনটা সবসময় করতে শুরু করো, যেটা যখন যে চ্যাপ্টার পড়ানো হবে যে সাবজেক্টে, সেটা না অ্যাটলিস্ট বইগুলোকে রিডিং করতে থাকবে, ফেলে রেখে দিও না যে পরীক্ষার আগের দিন পড়ে নেবো, সেরকম করো না, অ্যাটলিস্ট তোমরা কিন্তু দু তিনবার করে রিডিং করে নেবে যেটাই পড়ানো হবে, হয়তো পুরো মুখস্থ না করলে বুঝতে পারছো কিনা জিনিসগুলো সেটা তোমরা কিন্তু দেখে নেবে। আর যখন যেটা পড়ানো হচ্ছে কোনোটা যদি বুঝতে না পারো, সেটা যে কোনো সাবজেক্টই হোক, পরের দিনই কিন্তু টিচারদের সাথে সেটা কনসাল্ট করে জিজ্ঞেস করে নিও। কারণ বায়োলজির ক্ষেত্রে আমি যখন তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে একটা চ্যাপ্টার, আমরা যতই আলাদা আলাদাভাবে পড়ি না কেন, একটার সাথে একটা চ্যাপ্টার কিন্তু ইন্টারলিঙ্ক থাকে, নিজেদের মধ্যেই কিন্তু রিলেশন আছে। ঠিক আছে, আমরা গ্লাইকোলাইসিস আলাদাভাবে পড়ছি, তারপরে তোমাদের রেপ্লিকেশন মানে ডিএনএ প্রতিলিপিকরণ একভাবে পড়বো, তো এরকম আমরা যতই আলাদা আলাদাভাবে পড়ি প্রত্যেকটা তো কোষের মধ্যেই রিয়াকশন হয়, প্রত্যেকটা যে রাসায়নিক বিক্রিয়া হয় কোষের মধ্যেই হয়, মানে আমাদের সেই জন্য কোষটাকে খুব ভালোভাবে জানতে হবে। এবারে যখন আমরা বংশগতির দিকে যাবো তখন কি হবে, কোষ বিভাজন সম্পর্কে জানতে হবে, এবার যত বিক্রিয়া পড়বো সেগুলো সমস্ত কোষের, কোষকে ঘিরেই পড়বো, তাহলে কোষ ব্যাপারটাকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সেই জন্য বলছি নাইনে পড়ছো শুধু টেনে মাধ্যমিক আসবে, মানে এটা একদম করো না যে আমরা টেনটা খুব ভালোভাবে পড়বো নাইনটা পড়বো না, নাইনটাও কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ আমি স্পেসিফিক্যালি লাইফ সায়েন্সের কথা বলছি, নাইনের সাথে টেনের কিন্তু তোমাদের না অনেকটা রিলেশন আছে, নাইনে যদি চ্যাপ্টারগুলো ভালোভাবে না বোঝো সেক্ষেত্রে টেনে গিয়ে কিন্তু তোমাদের অসুবিধা হবে সেই জিনিসগুলো বুঝতে, কারণ কোষটা যদি তোমাদের কাছে ক্লিয়ার না হলো তাহলে কোষ বিভাজন তোমাদের কাছে কি করে ক্লিয়ার হবে। যদি ক্রোমোজোমের কথা আমি বলি, ক্রোমোজোম সম্পর্কে আছে, সেটা কি করে ক্লিয়ার হবে যদি তোমরা নিউক্লিয়াস কি সেটাই জানো না, নিউক্লিয়াস কোষের অঙ্গাণু তুমি যদি সেটাই জানো না, নিউক্লিয়াস সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি আছে তোমরা কিভাবে সেটাকে বুঝতে পারবে। সেই জন্য মাধ্যমিক যারা দিচ্ছ, টেনে উঠেছো, তাদের কে বলবো নাইনটাকে যখন তোমরা পড়বে, যারা তো ভালোভাবে পড়েছো খুব ভালো আছে, নয়তো নাইনের বইটাও সাথে রেখো, কোষ বিভাজন পড়বার আগে একবার নাইনের বইটার কোষ সম্পর্কে একবার জাস্ট রিডিং করে নিও বইটা। ঠিক আছে, পড়াটা আমি আমার সাথে যারা জয়েন করেছো তাদেরকে এটাই বলবো, আমার যে পড়ানোর ভিডিওগুলো তোমরা দেখবে তোমরা কিন্তু পার্ট ওয়ান থেকে দেখো, ক্লাস নাইনে যারা পড়ছো, আমি ক্লাস নাইনেরই এখন পড়ানোর ভিডিও দিচ্ছি, তোমরা পার্ট ওয়ান থেকে এই জন্যই দেখো,
তোমরা বই থেকে পড়ো, পড়ে পড়ে যখন রিভিশনের টাইম আসবে, পরীক্ষার টাইম, তখন আমার ভিডিওটা চালিয়ে, কারণ একবার বই থেকে পড়া হয়ে গেছে তোমাদের বোঝা হয়ে গেছে, ভিডিওটা চালিয়ে জাস্ট রিভিশন পারপাসে যদি দেখে নাও অনেক অনেক হেল্প পাবে। ঠিক একটু স্পিড বাড়িয়ে দেখবে, দেখবে কোন জিনিসটা তোমাদের মনে আছে কোন জিনিসটা মনে নেই। আর আমি যতগুলো পসিবল হচ্ছে একটা প্রশ্ন আমি এটা বলে দেওয়ার চেষ্টা করি কিভাবে আসতে পারে একটা প্রশ্ন, কারণ যখন আমি দেখছি একটা প্রশ্ন একরকম ভাবেই আসে, তো কিছু ক্ষেত্রে আবার জিনিসটা না উল্টে দেয় যে সবসময় দেয় কি না, এক্সাম্পল বললো যে মাইনর এলিমেন্টের এক্সাম্পল কি, মাইনর এলিমেন্টের এক্সাম্পল কি, এরকম ভাবে তোমরা কোশ্চেন করতে করতে অভ্যস্ত, কিন্তু হঠাৎ করে তোমাদের এরকম দিয়ে দিল কোশ্চেনটা মাইনর এলিমেন্ট কোনটা নয়। ঠিক আছে, এরকম প্রশ্ন দিতে পারে যে নয়, এবারে আমরা অভ্যস্ত কি কোশ্চেন প্র্যাকটিস করে করে মাইনর এলিমেন্ট কি, মাইনর এলিমেন্ট কি, তার এক্সাম্পল এমসিকিউ গুলো, তাহলে আমরা যখন করবো কি মাইনর এলিমেন্ট কি সেটা পড়েই যেহেতু আমরা প্র্যাকটিস করে অভ্যস্ত, আর নয় যে আমরা খেয়ালই করলাম না, মানে মাইনর এলিমেন্ট নয় আমাদের বলেছে মেজর এলিমেন্ট কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে যেখানে জানা সত্ত্বেও আমাদের সিলেবাসে হয়। সেই জন্য কি করতে হবে, আমরা যখনই যে পরীক্ষাই দিই না কেন আমরা যেটা পড়েছি সেটুকুনি নিজের উপর কনফিডেন্স রেখে যে পরীক্ষায় দিতে যাই সবাই আমরা প্রিপারেশন নিয়ে যাই। ঠিক আছে, এরকম তো কেউ যায় না, সেই জন্য খুব ঠান্ডা মাথায় খুব ভালোভাবে যেই পরীক্ষায় দিতে যাও কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ো, কোশ্চেন পড়ো আর তারপরে তার অ্যান্সার দিও, সেক্ষেত্রে সিলি মিস্টেক হবে না। আর যেরকমভাবে আমি বলছি তোমাদের ফলো করতে, আমার চ্যানেলে যারা জয়েন করেছো তারা ট্রাই করো আমার জিনিসগুলোকে একটু ফলো করার, আমি যেভাবে বলছি সেইভাবে একটু ফলো করতে আমার জিনিস মানে কথাগুলোকে, তাহলে দেখবে তোমাদের কিন্তু মাধ্যমিকেও যেই বলো তোমরা আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে সেটা হবে না। আর আমি মাধ্যমিকের কোশ্চেন যখন সলভ করাবো তখন কোশ্চেন সলভ করানোর জন্য না কিছু ট্রিক্স হয়, মানে অনেক প্রশ্ন হয়তো এরকম হতে পারে আমরা বই পড়িনি, বই পড়িনি মানে ডাইরেক্ট আমরা বই পড়িনি যে এটার অ্যান্সার এটা হবে, কিন্তু অনেকগুলো চ্যাপ্টার থেকে আমাদের যে আইডিয়া থাকে সেগুলো থেকেও আমরা কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারি পরীক্ষার হলে বসে। যেমন কি মাধ্যমিক এরকম প্রশ্ন তোমাদের যেহেতু এবারে 2022 জন্য প্রত্যেকটা পাঁচটা অধ্যায় ছিল না তিনটে অধ্যায় ছিল, সেখানে আমি একবার একটা জিনিস দেখলাম অ্যাড্রিনালের কাজ কি, এই হরমোনের কাজ সম্পর্কে একটা কোশ্চেন দিয়েছিল, কাজ কি বা কাজ নয় এরকম টাইপ একটা কোশ্চেন ছিল, মেবি কাজ নয় ছিল কোশ্চেনটা, অ্যাড্রিনাল হরমোনের কোনটা কাজ নয়, সেক্ষেত্রে অনেকগুলো এবার অ্যাড্রিনাল হরমোনের কাজ যদি আমি হরমোনাল জিনিসটা দেখেছিলাম জরুরিকালীন হরমোন বলা হয়, ঠিক এই সমস্ত বিপদকালীন হরমোন এগুলো সম্পর্কে তো দেওয়া আছে কি কি কোথায় কি বেরোচ্ছে কে কন্ট্রোল করছে অ্যাড্রিনাল গ্রন্থিকে পিটুইটারি কোন হরমোন এগুলো তো তোমাদের বই দেওয়া আছে, কিন্তু প্রকৃতভাবে অ্যাড্রিনাল হরমোনের কাজটা কিন্তু তোমাদের ক্লাস টেনে মানে আমি সাতটা ফলো করছি সেটা নেই, কিন্তু ওখানে আমি যে অপশনগুলো দেখলাম সেখানে দুই নম্বর অপশন বা তিন নম্বর অপশনে ছিল সেখানে কিন্তু সেক্স হরমোন রিলেটেড কোনো টপিক ছিল। ঠিক আছে, সেক্স হরমোন রিলেটেড টপিক যেটা সেক্স হরমোনই করে সেই কাজটা, সেখান থেকে আর কিছু হৃদরোগ হৃদস্পন্দন এই সমস্ত যেগুলো অ্যাড্রিনালের কাজ সেগুলো তিনটা অপশন ছিল, আর একটা যে কাজটা ছিল সেটা সেক্স হরমোনের কাজ ছিল। তাহলে তোমরা সেই কোশ্চেনটা পড়ে একটু মাথা ঠান্ডা করে যদি অপশনগুলো পড়ো সেখানে কি করবে তোমরা এলিমিনেশন করতে পারো। যেমন কি অ্যাড্রিনালিনের কাজ আমরা এটা দেখেছি এটা বিপদকালীন কাজ, বিপদকালীন কাজ মানে তার সাথে যখন আমরা সেক্স হরমোন পড়েছি সেখানে কিন্তু সেক্স হরমোনের ক্ষেত্রে কোথাও অ্যাড্রিনালিনের কাজ আমরা দেখিনি, তার মানে এইটা তোমরা বুঝতেই পারছো যে অ্যাড্রিনালিনের কাজ সেক্স গ্রন্থিতে সেক্স হরমোনের ক্ষেত্রে শুক্রাশয় মানে জননগ্রন্থি শুক্রাশয় অগ্নাশয়ের মধ্যে তো হবে না, তাহলে তোমরা ইজিলি সেখানে বলতে পারতে কোনটা অ্যাড্রিনাল গ্রন্থির কাজ নয়, একটু বুদ্ধি খাটিয়ে যে সেটা অপশন হবে যেটা হরমোনাল চেঞ্জের মানে সেক্স হরমোনের যেই অপশনটা ছিল সেটাই অ্যাড্রিনাল হরমোনের কাজ নয়, তাই না? তো এগুলো হচ্ছে প্রশ্ন করার সবগুলো, যদি এরকম কখনো চলেও আসে যে তোমরা ডাইরেক্টলি কোশ্চেনটা পড়োনি এমসিকিউটা পড়োনি পরীক্ষার হলে সেখানে এসছে, তো সেখানে তোমরা একটু খুব বেশি খাবে না গিয়ে হয় তোমাদের কাছে দুটো অপশন আছে, ওই জিনিসটা এখন বাদ দাও, বাদ দিয়ে নেক্সট কোশ্চেন করো, এবার ওই জিনিসটার পেছনে টাইম দিয়ে ওই কোশ্চেনটার পেছনে বাকি কোশ্চেনগুলো তুমি দেখলেই না নিয়ে একটা টেনশন হয়ে গেল কিন্তু বাকি কোশ্চেনগুলো পারতে করলে না, সেরকম করে তো লাভ নেই, হয় করতে হবে কি তোমায় ওইটা ছেড়ে দিতে হবে এক নম্বরে ওই প্রশ্নটা ছেড়ে দিলে পরে দেখলে, কিংবা তখনই যদি তোমাদের কতটা সিচুয়েশন থাকে প্রশ্নটা দেখে না ভাবলে আমি তো বলবো একবার অপশনগুলোকে চেক করবে, যদি তোমরা এরকমভাবে এলিমিনেশনের পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা যেগুলো পড়েছো সেই জানা কনসেপ্ট অ্যাপ্লাই করে সেটা করতে পারো তাহলে তো খুব ভালো, তোমাদের এমন কিছু অপশন আসবে না যেগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, ওই রকম টাইপেরই কোশ্চেন হয় মানে তোমাদের আমি সাতটাতেই দেখছি কি ক্লাস নাইন টেনের কোশ্চেন যখন পড়াচ্ছি সাতটা বই, কিন্তু কিছু কিছু প্রশ্ন বেশি আছে কোথাও একটা ভার্সনে একটা ভার্সনে দেখছি আমার কাছে যেটা আছে ওখানে প্রশ্ন কম আছে, আবার কিছু কিছু টপিকও আছে যেটা এই বই নেই অন্য সাতটার বইতেই আছে, তো এরকম তো বইয়ের হেরফের হতে পারে। ঠিক আছে, মানে এখানে পাতার কিছু হেরফের আছে, তো সেই জন্য আমি বলবো তোমরা যদি কোশ্চেন সলভ করতে গিয়ে মনে হচ্ছে তোমাদের বইয়ে সেটা নেই অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো, আমাকে জানাতে পারো, তোমরা যদি অন্য চ্যাপ্টার পড়ছো সেখানে কোনো টপিক বুঝতে পারছো না সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমরা যে আমাকে বলছো ভালো লাগছে বুঝতে পারছো সেগুলো জানানোর সাথে সাথে আমি ডেফিনেটলি ওগুলো দেখেও আমার খুব ভালো লাগছে যে আমার জন্য তোমরা বুঝতে পারছো জিনিসগুলো আমি হেল্প করতে পারছি তোমাদের, কিন্তু তার সাথে সাথে তোমরা যদি এই কমেন্টটাও করো যে তোমাদের কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমি একটু ঠিকঠাকভাবে তোমাদেরকে আরো গাইড করতে পারবো। আর তাছাড়া আমি তোমাদেরকে যেগুলো বলছি সেই হিসেবে যারা আমাকে জয়েন করেছো ভিডিও ফলো করছো তারা কিন্তু নাইনে যারা পড়ো পার্ট ওয়ান থেকে যেই চ্যাপ্টারগুলো দেখবে পুরো পার্ট ওয়ান থেকে দেখবে, আর সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ওই টপিকগুলো দেখো, কারণ আমি সেখানে সরকারি চাকরিতেও কি কি আসতে পারে কিছু এক্সট্রা পয়েন্ট হিসেবে বলেছি। আর যদি তোমাদের কখনো এরকম আউট অফ সিলেবাস প্রশ্ন দিয়ে দেয় তাহলে নাইন টেনে যে পোর্শনগুলো আমি তোমাদের টপিকে বলছি এক্সট্রা পার্ট কিছু এক্সট্রা পার্ট আমি বলছি কিন্তু তোমাদের বই রিলেটেডই আমি বলছি, এক্সট্রা পার্ট মানে আমি খুব বেশি আলাদা কিছু বলিনি, তোমাদের বই রিলেটেডই আমি তোমাদের কিছু কিছু পোর্শন এক্সট্রা বলছি, এক্সট্রা বলার আমার কারণই হচ্ছে যে অনেক সময় এরকম হয়ে যায় যে আউট অফ সিলেবাস প্রশ্ন মানে তার আশেপাশে প্রশ্ন এক্সামিনার যখন প্রশ্ন করে হয়তো তার কাছে যেই টেনের বইটা আছে সেখানে ওই টপিকটা আছে কিন্তু তোমাদের কাছে যেই বইটা আছে সেখানে ওই টপিকটা নেই, এরকম হতেই পারে।
ঠিক সেই জন্য আমি চেষ্টা করছি মোটামুটি 9-10 লেভেলে যতটা ইনফরমেশন তোমাদের দেওয়া যায় দেওয়ার, আর মাধ্যমিকের জন্য আমি তোমাদের মাধ্যমিক কোয়েশনও সলভ করবো, কোয়েশ্চেন অ্যান্সারও সলভ করে বলবো কিভাবে কি পড়বে সেই সাজেশনও দেবো। কিন্তু যে টপিকগুলো বলছি, যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো, যে ভিডিওগুলো আমি বলছি, সেগুলো কিন্তু দেখে ভালোভাবে ফলো করো, ঠিক আছে? আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি আমার স্টুডেন্টরা আসছে, তারা বলছে যে এখান থেকে আমি এটা দেখলাম, এটা এরকম হবে এরকম হবে। কিছু কিছু জায়গায় আমি বলবো যে তাহলে তারা সেটা ভুল ইনফরমেশন পাচ্ছে, ঠিক আছে? তো আমি সেটা বলছি না, হয়তো আমার দ্বারাও ভুল হতে পারে, কিন্তু আমি যখন ভুলটা দেখবো যে আমার চ্যানেলে কিছু আমি ভুল দিচ্ছি, আমি সবসময় চেষ্টা করি সেটাকে তোমাদেরকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমার ভুলটাকে কারেকশন করে নেওয়ার, ঠিক আছে? তো সেই জন্য তোমরা যাকে যেটাই যা খুশি ফলো করো, একটা স্ট্যান্ডার্ড গ্রুপ রেখো, একটা স্ট্যান্ডার্ড বই রেখো, যেটা তোমরা কি করবে ফলো করবে। ছায়া প্রকাশনীয় খুব ভালো বই, প্রান্তিকের বই খুব ভালো বই, আচ্ছা 7-8 বইও খারাপ নয়, ঠিক? তো দুটো বই রেখো কম্পেয়ার করে পড়ার জন্য, কারণ কি আমি ক্লাস 9-এ তোমাদের বলেছি কিছু কিছু বইয়ের মধ্যেও প্রিন্টিং মিস্টেক থাকে, তো সেগুলো তোমাদের যখন টিচাররা পড়াবেন সে লাইন বাই লাইন, তখন তো তোমাদের বলেই দেবেন যে আমি এখানেই তোমাদের চ্যাপ্টার 2-তে পড়াতে পড়াতেই বলেছি, এই যে এই পোর্শনটা জন্য ফ্যাট, ফ্যাটের ক্ষেত্রে এখানে বলেছি CH2 হবে না CH হবে। এখানে আমি সমযোজী যখন চ্যাপ্টার 1 পড়েছিলাম সেখানে তোমাদের আমি কিছুটা সমযোজী যৌগ, অসমযোজী যৌগ আর বন্ধন সম্পর্কে বলেছি। তো তোমরা যদি আমার 1 নম্বর চ্যাপ্টারের সবগুলো মানে পার্ট ফলো করো, সেখানে তারা যারা ফলো করেছো তারা অবশ্যই এটা দেখে বুঝবে যে কার্বনের যোজ্যতা আমি বলেছিলাম 4 হয়, তাহলে এখানে যদি বন্ধন করছে CH2 থাকে তাহলে এটা 5টা বন্ধন হয়ে যাচ্ছে, তাহলে 5টা বন্ধন করতে পারবে না, এটা CH2 হবে না। 5টা বন্ধন কি করে হচ্ছে, এই দেখো এখানে একটা বন্ধন, এসি এর সাথে সি একটা, এসি এর সাথে সি একটা, এসি এর সাথে ও একটা, তিনটে মানে আর একটাই বন্ড রয়েছে, তাহলে এখানে এইচ হবে H2 হবে না। এই কোশ্চেনটাও বলেছিলাম। আবার লবণের ক্ষেত্রে একটা লাইন ভুল ছিল, সেটা হচ্ছে এই লাইনটা। এটা তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পারো এটা নিজেরাই বুঝতে পারবে। দেখো এখানে কি দিয়েছে, যে ক্ষারকের ঋণাত্মক অংশ মানে OH এবং অ্যাসিডের ধনাত্মক অংশ মিলিত হয়ে লবণ সৃষ্টি করে, এটা মিলিত হয়ে, এটা তোমাদের লাইনটা আমি কারেকশন করেছি, আমি বলেছিলাম এটা মিলিত হয়ে জল বেরিয়ে গিয়ে লবণ তৈরি হবে, সেন্টেন্সটা এরকম ভাবে হতো। এরকম কিছু কিছু ছেলে মিস্টেক আছে, সেগুলো তোমাদের পড়াতে পড়াতে নিশ্চয়ই টিচাররা বলে দেবেন, এই জিনিসগুলো খেয়াল রাখো। সেই জন্য যখন টিচাররা আমি বলছি পড়াবেন, পড়ান, সেই পড়ানোগুলোকে খুব ভালোভাবে শুনবে, ঠিক আছে? আর অবশ্যই বই রিডিং করবে, নিয়ে কোশ্চেন অ্যান্সার করবে, বইটা ভালোভাবে পড়বে, একবার রিডিং দিয়ে দেখে নেবে অনুশীলনীতে কি কোশ্চেন আছে, মানে টেকনিকটা এভাবেও করতে পারো, অনুশীলনীতে কি কোশ্চেন আছে, কোন কোশ্চেনগুলো অনুশীলনীতে ফোকাস করেছে। আবার যখন সেকেন্ড টাইম রিডিং করবে সেই কোশ্চেনগুলো মোটামুটি একবার তোমরা দেখে রাখলে যে এগুলো ফোকাস করছে কোশ্চেনে, এইগুলো কোশ্চেনগুলো যখন দেখবে খুব ভালোভাবে দেখবে যে এইগুলো ফোকাস করেছে, তাহলে আমি যখন আবার রিডিং করবো তখন সেই জায়গাগুলো খুব ভালোভাবে দেখবো যেগুলো অনুশীলনী থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? আর টোটাল জিনিসটাই আমি এই কনসেপ্টটা বললাম যেটা এভাবে পড়া, সেটা তোমরা 10 মানে মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করতে পারো, নিটের জন্য অ্যাপ্লাই করতে পারো। মেইনলি এবারে নিটে বায়োলজি যে প্রশ্ন এসেছিল প্রত্যেকবারই আসে, সেটা NCERTকে ফলো করে, সেজন্য আমি যখন তোমাদের 11-12 টপিকগুলো দেবো সেটা কিন্তু আমিও NCERT ফলো করেই পড়াবো, ঠিক আছে? তো সেটা NCERT তো ইংলিশে বইটা থাকবে, আমি ইংলিশ থেকে তোমাদের বাংলাতে বুঝিয়ে দেবো সেক্ষেত্রে, কিন্তু আমি বই ফলো করবো NCERT, যেহেতু আমি নিটকে যদি ফলো মানে যেহেতু ফলো করবো সেজন্য আমি তোমাদের ওটা ফলো করবো। আর বাংলার ক্ষেত্রে, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে মানে নিটের জন্য পার্টিকুলারলি আমি NCERTটা ফলো করবো 11-12, আর বাংলা মিডিয়ামের জন্য যে আমি 11-12 ভিডিও দেবো সেগুলো অবশ্যই আমি বাংলা মিডিয়ামের বই থেকে ফলো করে দেবো। আর 9-এ আমি যেগুলো পড়াচ্ছি, 10-এ যেগুলো পড়াচ্ছি সেগুলোই তোমরা 11-12 গিয়ে আবার করবে, একটু বিস্তারিতভাবে করবে, আমি সবসময় বলি। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা অতি অবশ্যই 9-10 টপিকগুলোও দেখবে, প্লাস যে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করছি সেগুলোও দেখবে। আমি তাদের জন্য সেপারেট ভিডিও দেবো, আমি হরমোনেরও ভিডিও দিয়েছি, সেটা প্রত্যেকজন নিতে যারা নিট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারাও দেখো, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও দেখো, প্লাস 10 মাধ্যমিকে তোমাদের হরমোন আছে তারাও দেখো, ঠিক? তাহলে আজকে আমি এটার জন্য মেনলি ভিডিওটা তোমাদের বানালাম, যে অনেকজনের সাথে আজ আমার কথা হলো নিট পরীক্ষার পর বা মাধ্যমিক পরীক্ষার পরেও কথা হয়েছিল, সেখানে সবাই বলেছিল আউট অফ সিলেবাস কোয়েশ্চেন এসছে। তো আমি যখন কোয়েশ্চেন অ্যান্সার সলভ করাচ্ছি, যে ভিডিওগুলো আপাতত আমি যতটুকু ভিডিও দিয়েছি যেরকমভাবে সলভ করাচ্ছি, আমি তোমাদের 2 নম্বর প্রশ্নগুলো না লিখে দিচ্ছি না, আমি আলোচনা করে দিচ্ছি কীভাবে প্রশ্নের অ্যান্সারটা দেবে আমি সেইটা বলছি। যদি তোমাদের 2 নম্বর প্রশ্ন তোমরা কোনো চাও যে লিখে দিতে, কোনো একটা প্রশ্ন বুঝতে পারোনি আলোচনা থেকে, সেক্ষেত্রে সেটাও আমায় কমেন্ট করে জানিও, কারণ আমি 2 নম্বর প্রশ্নগুলো যখন আলোচনা করছি বা বড় প্রশ্ন যখন আলোচনা করছি আমি খুব বেশি কিন্তু তোমাদের নোট লিখে দিচ্ছি না, আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি তারপরে বলে দিচ্ছি তোমরা কীরকমভাবে লিখবে, মানে আমি এটা পুরোপুরি তোমাদের উপর ছাড়ছি যে তোমরা কীভাবে লিখবে সেটা, আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা আর কী লিখতে হবে আমি সেটা বলেও দিচ্ছি। তোমরা সেই ক্ষেত্রে আমি বলবো এইটা করতে পারো, যখন আমার ভিডিওটা দেখছো শুনে পরে পজ করে নিজেরাই নোট লিখে নেবে, সেই ক্ষেত্রে না তোমরা এরকমভাবে পড়লে আমি নোট দিয়ে দেবো সেটা মুখস্থ করবে, সেটা থেকে আমার মনে হয় আমার ভিডিওটা শুনে বুঝে তোমরা যখন উত্তরটা লিখবে 2 নম্বরের মতো, তাহলে তোমাদের বোঝাটা আরও ভালো হবে। সেজন্য আমি নোটটা পুরো লিখে রেডি করে তোমাদের দিচ্ছি না, কিন্তু যদি তোমাদের অসুবিধা হয় তাতে প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে বলো, আমি বোঝানোর পর 1-2 জন যারা কমেন্ট করবে তারা কি লিখেছো আমি সেটাও কিন্তু তারা একটু আমাকে ফটো তুলে পোস্ট করো, ঠিক আছে? কারণ আমি সেই আদৌ তারা লিখেছো কি না পাচ্ছ না কি পাচ্ছ না মানে চেষ্টা না করেই একেবারে আমাকে বলে দিও না পাচ্ছি না এরকম কমেন্ট করো না, আমি কারণ আমি ভিডিওতে যখন তোমাদের পড়াচ্ছি বলছি 2 নম্বর প্রশ্ন কেমনভাবে কি টাইপে লিখতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি না ঠিকই 2 নম্বরেরগুলো, কারণ যেগুলো বই আমি দেখতে পাচ্ছি আছে সেগুলো আমি আর লিখছি না তোমাদের, ঠিক? এমনি আমি আলোচনা করছি। তো যদি তোমাদের লেখার নোট প্রয়োজন হয় সেটা তোমরা আমাকে জানাবে, আর অবশ্যই আমি যেগুলো নেই সেগুলো তো যেমনি 10-এর একটা ফিডব্যাক ছিল, কন্ট্রোল ফিডব্যাক, কন্ট্রোল ফ্যাটো হরমোন মানে উদ্ভিদ হরমোনের সেটাও বলেছি, প্রাণী হরমোনেরটাও বলে দিচ্ছি এক্সাম্পল, সেগুলো আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো, দেখো পড়ো, যে জায়গাটা অসুবিধা হবে আমাকে জানিও, আমি আমার দ্বারা যতটা সম্ভব হয় আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করবো, ঠিক আছে? আর যারা জয়েন করছো আমার চ্যানেলে নতুন নতুন করেছো, আশা করি আমার ভিডিও ভালো লাগছে তোমাদের, আমি চেষ্টা করবো তোমাদের আরও হেল্প করার। তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরও যদি ভালো লাগে আমার ভিডিও তারাও জয়েন করবে, কারণ এটা কোশের মতন একটু আমরা কাজ করি মিলেমিশে, তোমরা যেটা
জানছো, বুঝতে পারছো, সেটা যদি আরো পাঁচজন জানে ভালোভাবে বুঝতে পারে তাহলে সেটা আমারও ভালো লাগবে, আমার জন্য আরো বেশি অনেকজন জানছে। আর তোমরাও একটা গ্রুপ স্টাডিও করতে পারবে যদি তোমাদের বন্ধুরা মিলে আমার চ্যানেলের ভিডিওটা দেখো। অনলাইন এরকমভাবে ইন্টারাকশন করা একটু কঠিন ব্যাপার, তো চেষ্টা করলে হবে, আমি যেমনি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। তোমরা যেটা বুঝতে পারবে না সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও, আমি আমার দ্বারা যতটা সম্ভব হয় আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করবো। থ্যাংক ইউ।